Hi guys, welcome to Gossip Buzz. Hina Khan পবিত্র রমজান মাসের ঠিক আগে তার প্রথম উমরা পালনের উদ্দেশ্যে ছুটি নিয়েছেন। অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। হিনা একটি ছবি শেয়ার করেছেন যাতে তাকে একটি সাদা সালোয়ার কামিজে বেশ শান্ত দেখাচ্ছে। তিনি লিখেছেন, আমার প্রথম উমরার জন্য অপেক্ষা করছি, তাই কৃতজ্ঞ। এরপর তিনি মক্কা শরীফে তার যাত্রার একটি ভিডিও পোস্ট করেছেন এবং ভক্তদের জানান যে তারা তাদের পথে রয়েছেন। অভিনেত্রী একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করেছেন এবং তার একটি ছবি পোস্ট করেছেন। সম্প্রতি ছবি যে 14 বছর পূরণ করেছেন হিনা খান। তার ক্যারিয়ার সম্পর্কে কথা বলতে গিয়ে হিনা বলেছেন, আমার সাথে যা কিছু ঘটেছে তা সবই ঈশ্বরের ইচ্ছা ছিল। আমার মতো একজন যিনি এখানে গডফাদার ছাড়া এসেছেন, প্রতিটি সুযোগ একটি হাইলাইট এবং আমি সব কিছুর জন্য কৃতজ্ঞ। অভিনেত্রী আরও যোগ করেছেন যে তাকে অনেক দেওয়ার জন্য তিনি ইন্ডাস্ট্রির কাছে কৃতজ্ঞ। তিনি শেয়ার করেছেন, আমি এমন একজন যে শিখতে পছন্দ করি এবং আমি সবসময় আমার ত্রুটিগুলি গ্রহণ করি। আপনার কোথায় অভাব রয়েছে তা দেখা গুরুত্বপূর্ণ এবং তাতে উন্নতি করা। এটি আমাকে একজন ভালো পারফর্মার এবং একজন শালীন মানুষ করে তোলে। অভিনেত্রী হিনা খান উমরার উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরব আছেন। এ সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই জানান। দ্যাটস অল ফর টুডে। আই উইল বি কাম ব্যাক সুন উইথ অ্যানাদার আপডেট। আনটিল দেন স্টে টিউন এন্ড গুড বাই।